হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গাছছড়া সিরিয়ালের আপডেট নিয়ে ঋদ্ধি খুব টেনশনে আছে খড়ি বোঝানোর চেষ্টা করে আমরা তো একশো ভাগ দিয়ে চেষ্টা করেছি রৃদ্ধিমান বাবু এরপরে যা কিছু রেজাল্ট হবে হবে সেটা আমাদের মেনে নিতে আপনি এরকম করে চিন্তা টেনশন করবেন না তো রিদ্ধির চিন্তায় খড়ির হাতটা এমন জোরে ধরেছে খড়ি বলে আমার ভেঙে নাকি না চিপে দেবেন আসলে টেনশনে এমন আমার চিন্তা ভাবনা আসছে যে আপনার কাছে সান্ত্বনা পাওয়া ছাড়া আর কিছুই নেই দাদু বোঝায় যে দেখো রিদ্ধি যা কিছু হবে সেটাই আমাদের মেনে নিতে হবে তুমি এত টেনশন কেন করছো একদম চিন্তা করো না ভালো কিছুই তবে তুমি ভেবো না এরই মধ্যে জাজেসরা নিজেদের রেজাল্ট দিয়ে দেয় যে সঞ্চালন করছে অ্যানাউন্সমেন্ট করছে তার কাছে প্রথমেই দ্বিতীয় রানার আপের নাম ঘোষণা করা হয় আর দত্ত খুব খুশি হয়ে যায় বলে এবার আমরাই জিতবো তাই না বোঝবাবু আমরা বাঙালিয়ানা এবং তাদের গহনাগাটির সব কিছু তুলে ধরেছি এবং টপ মডেলদের এনেছি আমাদের হারার কোনো বিষয় নেই এখানে এদিকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে মিস্টার দত্ত এবং সিংহ রায় দুজনেই খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে একজন বাঙালিয়ানার শাড়ি গহনা তুলে ধরেছে আর একজন বাঙালিয়ানার শাড়ি গহনার সাথে সাবেকি এবং নতুনত্ব এনেছে তাদের গাটছড়া এই কালেকশন সবারই খুব ভালো লেগেছে আর তারা শুধু সেটা নয় বিভিন্ন শক্তি এবং বিভিন্ন ধরনের জিনিস যা মানুষ জানতো না সেগুলো পর্যন্ত তুলে ধরেছে তারা বুঝিয়ে দিয়েছে যে একতাই বল একটা পরিবারে যদি একশো জন থাকে তাদের মধ্যে যদি একতা থাকে তাহলে তারা সব ধরনের বিপদ কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারে তারা এক হয়ে কিন্তু আজকে এই কম্পিটিশনটার মধ্যে পার্টিসিপেটও করেছে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে এই যুদ্ধটা করে গেছে তাই আজকের রানার আপ সিংহরায় জুয়েলার আর আমি ডেকে নেব কর্ণধারদের তখনই ঋদ্ধি খরি খুব খুশি হয়ে যায় একে অপরকে জড়িয়ে ধরে এরপরে বাড়ি সবাই খুব খুশি যে মেয়েরা মিলে যা সিদ্ধান্ত নিয়েছে তাতেই তারা এরকম করে জয়ী হল ঋদ্ধি খড়ির হাত ধরে স্টেজে নিয়ে যায় ঠিক তখনই দুটি সেখান থেকে সরে যেতে লাগে ভাবে তার কোনো আর দরকার নেই কিন্তু খড়ি নজর রেখেছে তার বোনের ওপরে খড়ি নিয়ে যায় দুতিকে স্টেজে কারণ আজকে যা কিছু সম্ভব করা গেছে সবটাই দুতির ট্যালেন্টের কারণে ঋদ্ধি খড়ি হাত ধরে র্যাম্পে আসে তার সাথে বলে তোমরা সবাই এসো পরিবারের প্রত্যেকটা মানুষ সেখানে আসে সবাই দুজন করে এখানে র্যাম্পে হেঁটে সবাইকে নমস্কার জানায় এই অবস্থায় দত্ত কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না চিৎকার দিয়ে ওঠে বলে এই রেজাল্ট আমি মানি না স্টেজে উঠে আসে খড়ির মুখোমুখি দাঁড়ায় বলে সব কিছু টাকা দিয়ে করা হয়েছে আমি বুঝতে পারছি ওদিকে যা রেগে যাচ্ছে বলে কি ভেবেছেন কি মিস্টার দত্ত আপনি যেভাবে আমাদের জুয়েলারি শপে গহনা চুরি করিয়েছিলেন আপনি যেভাবে আমাদের সমস্ত থিম গহনার ডিজাইন সবটা আপনি টাকার বিনিময়ে চুরি করিয়েছিলেন কি ভেবেছেন এখনও এখানে সেটা হবে আপনি কেন জিততে পারেননি এই শোটা সেটা জানেন কারণ আপনি প্রথম থেকে মিথ্যের পথ অবলম্বন করেছেন আর মিথ্যে দিয়ে জীবনে কখনো সফলতা আসে না আমরা সত্যি দিয়েই চলার চেষ্টা করেছিলাম আর জয়ী হয়েছি কি ভেবেছেন কি নিজের মতো সবাইকে একদম ভাবতে যাবেন না দেখুন খড়ি আমি আপনাকে কিন্তু দেখে নেব আর আপনি যা কিছু অভিযোগ আনলেন সেগুলো প্রমাণ করতে পারবেন কি আছে আপনার কাছে প্রমাণস্বরূপ তখনই পুলিশ চলে আসে বনি সেই গুন্ডাগুলোকে বেধরক মারধর করে তাদের মুখ থেকে সমস্ত সত্যিটা বার করেছে সেই গুন্ডাটিকে সাথে নিয়েই পুলিশ সেখানে চলে আসে আর বলে আপনি খরিসিংহ রায়কে ঠেট দেওয়ার আগে একবার ভেবে দেখুন আপনাকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে এই প্রোগ্রাম থেকে আপনি আর সমস্ত কিছু চুরি করেছেন এমনকি ডাকাতি পর্যন্ত করিয়েছেন এই গুন্ডাটি মুখ খুলেছে তাই আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে দত্তবাবু আপনাকে আমরা অ্যারেস্ট করে নিচ্ছি কোনোভাবে আপনার এখান থেকে বেরোনোর কোনো পথ নেই দত্ত রেগে যায় বলে খড়ি এখানেই খেলা শেষ নয় আমি কিন্তু তোমার নামে কেস করব। তোমাকে আমি কোটে টেনে হিস্টে নিয়ে যাব তুমি আমার সাথে কন্ট্রাক্ট সই করেছিলে অথচ তুমি এইভাবে আমাকে ধোকা দিলে না আপনি যে ভাষায় কথা বোঝেন সে ভাষায় আপনাকে বুঝিয়েছি আপনি কি ভেবেছিলেন আমি আমার পরিবারকে ছেড়ে আমার স্বামীকে ছেড়ে আপনার পক্ষে চলে গেছিলাম শুধুমাত্র আপনাদের পর্যালোচনা করার জন্য কিন্তু সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম আপনার মতো খারাপ মানুষ আর দুটো নেই আপনি যেভাবে আমাদের ঠকিয়েছেন আমিও ঠিক একইভাবে আপনাদের সাথে থাকার অভিনয় করে আপনাদের লোক হয়ে আপনাদের ঠকিয়েছি হিসাব বরাবর না এখানে হিসাব শেষ হবে না আপনার এই ফাঁকা আওয়াজগুলো আমাকে দেবেন না কারণ আমি কোনো অন্যায় ভুল করিনি যা অন্যায় করেছেন আপনি করেছেন তাই সেক্ষেত্রে আপনারই তো ভয় পাওয়ার কথা আমাকে এই সব কিছু নিয়ে একদম কথা শোনাতে আসবেন না দেখো খড়ি তোমাকে তো আমি কোনোভাবেই ছাড়বো না তুমি যা কিছু আজকে সবার সামনে করলে তাতে করে আমার মাথা নিচু হয়ে গেছে আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো এই বলে মিস্টার দত্ত পুলিশের সাথে যেতে বাধ্য হয় এরপরে জয়ের মুকুটটা যখন আনা হয় খড়ি দুতিকে সামনে নিয়ে আসে এবং বলে যে আজকে যা কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আমার দিদির কারণে ও সবাইকে মেকআপ করিয়ে দিয়েছে কে কি গহনা পরবে কিভাবে সাজগোজ করবে র্যাম্পে হাঁটবে সবটা ও সিলেক্ট করেছে আমার সবটা পরিকল্পনা হলেও আমি তো একলা সফল করতে পারতাম না পরিবারের সবাই রয়েছিলো বলেই সেটা সম্ভব হয়েছে আর আজকে সোর স্টপার যদি আমিও হই তারপরে এই জয়ের মুকুট দুতির মাথায় যাবে দুতি বলে না আমার মাথায় যা কিছু বুদ্ধি এসেছে আমি ততটুকুই করেছি কিন্তু সমস্ত পরিকল্পনাটা খড়ির তাই ও এই মুকুটটা পেলে সব থেকে বেশি খুশি আমি হব এরপরে দু নিজে মুকুরটা এনে দেয় আর ঋদ্ধি সেই জয়ের মুকুটটা সবার সামনে খড়ির মাথায় পরিয়ে দেয় এবং সবাই করজলে হাততালি দেয় ঋদ্ধি খড়ির এত ভালোবাসা সেটা দেখে অবাক হয়ে যায় সবাই এরপরে ঋদ্ধি সবার সামনে খড়িকে বলে যে আপনার জন্যে এই জয়টা সম্ভব হলো খড়ি তা না হলে কখনো আমি পেরে উঠতাম না এই লড়াইটাতে আপনি যেভাবে মনের জোর রেখেছেন আমি পারিনি এই বলে খড়িকে একটা কিস করে বসে সবার সামনে আর সবাই অবাক হয়ে যায় এরপরে ঋদ্ধি এবং খড়ি দুজনেই সবার কাছে বলে যে তারা আরও ভালো করে কাজ করবে আরও সামনের দিকে এই সিংহরায় জুয়েলারি হাউসকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের এত সহজেই তারা তো হাল ছাড়বে না অয়নার চোখ দিয়ে জল পড়ছে সে কোনোভাবেই এই ক্যাবলা কুনালটার সাথে থাকতে চায় না কিন্তু তার দ্যিও যেহেতু চলে গেছে তাই যেভাবেই হোক না কেন অয়না কি সিদ্ধান্ত নেবে ভেবে উঠতে পারছে না রাহুল এবং কিয়ারা মনে মনে খুব খুশি যে একটা কম্পিটিশন জিতে গেছো খড়ি তুমি এরপরে দেখো না তোমার কি হাল হয় মিস্টার দত্ত থানা থেকে বেরিয়েই তোমার প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে আর তখনই বুঝতে পারবে যে আসলে জীবনটা কতটা কঠিন সমস্ত অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পরে খড়ির সাথে কথা বলতে লাগে প্রেসের লোকেরা জিজ্ঞাসা করে যে আপনি তো দত্তদের হয়ে কাজ করছিলেন ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে ঝগড়াও করেছেন সবার সামনে তাহলে এই সব কিছু কি দেখানোর ছিল হ্যাঁ কারণ এগুলো যদি আমি না করতাম তাহলে দত্তদের এই চালাকিগুলো তাদের এই চক্রান্তগুলো আমি ধরতে পারতাম না আর সে কারণেই আমি এই কাজগুলো করেছি তার মানে বোঝা গেল যে সিংহরা যেখানেই থাকুক না কেন শিকার করতে তারা খুবই ভালো পারে আর সেটা আপনি করে দেখালেন এখন কি আমরা দেখতে পারবো যে খড়ি সিংহরায় ঋদ্ধিমানের অফিসে ডিজাইনার হিসাবে রয়েছে খড়ি বলে খড়ি কিছু বলার আগে ঋদ্ধি বলে যে আমার ওয়াইফ সে সবার আগে আমার স্ত্রী এরপরে সে যা কিছু করবে সেখানে আমাকে সব সময় পাশে পাবে কারণ স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব আমার বইয়ের পাশে দাঁড়ানো এবং তাকে সব পরিস্থিতিতে সাপোর্ট করা আমি সেটা করব এখন খরি যদি মনে করে আমাদের এই অফিসে সে ডিজাইনার হিসাবে ঢুকবে তাহলে করবে কাজ আর যদি মনে করে যে না সে এই ডিজাইনার হিসাবে এখানে কাজ করবে না এর থেকে ভালো কিছু অন্যখানে করতে পারবে আমি সেখানেও তাকে সাপোর্ট করব। কারণ আমি চাই আমার বইয়ের এই শিল্পী মনোভাব সবাই জানুক তার ইন্টারন্যাশনাল লেভেল থেকে শুরু করে তার মনোবল যা কিছু ডেকোরেশন থিম সব কিছুই আজকে সবটা খড়ি নিজে একলা করেছে তাহলে তার এই বিচক্ষণতার জন্যই আমরা আজকে জয়ী হতে পেরেছি সবটাই ক্রেডিট খড়ির কাকিমণিও খড়িকে ক্রেডিট দেয় বলে আজকে আমাদের মনোবল খড়িই বাড়িয়েছে তা না হলে এত কিছু সম্ভব হতো না হ্যাঁ আজকে আমার আর মানতে কোথাও লজ্জা নেই যে খড়ির মতো একজন ট্যালেন্ট মেয়ে যে মধ্যবিত্ত পরিবারের হলেও বড় বড়। ইংলিশ মিডিয়াম স্কুল কলেজের ছেলে মেয়েদেরকেও হার মানাতে পারে তার বুদ্ধি সততা এবং ন্যায় নিষ্ঠা দিয়ে সেটা করি আজকে আবারও প্রমাণ করে দিল আর আমি তাই আজ থেকে খড়িকে এইবারের যোগ্য উত্তস্বরী বড় বউ হিসাবে ঘোষণা করলাম কি আরা এত কিছু খড়ির প্রশংসা সহ্য করে নিতে পারছে না কিন্তু এটা বুঝছে না যে আসলে পরিবারের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয় তাহলে নিজেরা কোথায় যাবে এরপরে অনুষ্ঠান শেষ করে সবাই বাড়িতে চলে যায় সেখানে হঠাৎই ৃদ্ধি রাত্রিবেলা খড়ির জন্য একটা হাড় নেই তার গলায় পরিয়ে দেয় বলে যখন আমি সিংহরায় জুয়েলারি জয়েন করি তখনই মনে হয়েছিল আমি যাকে বিয়ে করব বা যে আমার ভালোবাসার মানুষ হবে মন থেকে যাকে আমি ভালোবাসব সেই মানুষটাকে এই হারটা আমি গিফট করব। তাই আমার মনের মানুষ খড়ি আপনাকে আমি পেয়ে গেছি কোনোভাবে আপনার থেকে আমি দূরে থাকতে পারবো না তাই নিজে হাতে খড়ির গলায় হারটা পরিয়ে দেয় এটা ঋদ্ধিমানের ভালোবাসার উপহারস্বরূপ আর যেটা পেয়ে খড়ি খুব খুশি হয়ে যায় যে ঋদ্ধিমান একদিন বলেছিল খড়ির জন্যই তার মাথা নিচু হয়ে গেছে দত্তদের সামনে আজকে সেই খড়ি প্রমাণ করে দিতে পারল এবং ঋদ্ধিকে হারিয়ে দিয়ে বোঝালো যে খড়ি সবসময় ঋদ্ধিকেই সাপোর্ট করে মানুষের সামনে যাই বলুক যাই করুক না কেন স্বামী স্ত্রীর টান ভালোবাসা সব কিছু মনের দিক থেকে তারা এক রয়েছে বাইরের মানুষকে যখন যেভাবে যেটা বোঝানোর প্রয়োজন তারা সেটাই বোঝায় কি হতে চলেছে গাছছড়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ঋদ্ধি খড়িকে জয়ের মুকুট পরালো পুলিশ দত্তকে অ্যারেস্ট করলো দত্তবাবু যা কিছু করেছে অন্যায় সে সব কিছুই এখানেই সবার সামনে কিন্তু প্রেস মিডিয়া স্টেজে উঠে পুলিশ প্রমাণ দিয়ে দিল এরপরে দত্তকে অ্যারেস্ট করে টেনে হিচরে নিয়ে গেল পুলিশ আর সবটাই এবারও সম্ভব হয়েছে বনের কারণে কিন্তু পুলিশ বনের কাছে এসে কি যেন একটা বলেছে কানে কানে যার কারণে বনে কিন্তু একটু চিন্তিত ঋদ্ধি খড়িকে নিয়ে তাহলে কি দত্ত এবার পুলিশের হাত থেকে পালিয়ে গেল নাকি খড়িকে যে আবারও বিপদে ফেলার চক্রান্ত দত্ত করেছে বা হতে পারে এরকম কিছু সেটা বিষয়ে কোনো কিছু জানতে পেরেছে বনি। কারণ কখনোই তারা তিন বোন কেউ কাউকে বিপদে ফেলবে না এবং নিজের পরিবারকেও বিপদে পড়তে দেবে না তাহলে আজকে দুতির এই মডেলিং দেখার পরে রাহুলও কি দুতির কাছে নত হতে শুরু করবে কিন্তু এরকম খারাপ মানুষ তো কখনো ভালো হতে পারে না হৃদ্ধিখড়ির ভালোবাসা অটুট থাক তাদের জীবনে এবার আর কোনো যেন বাধা না আসে এরপরে কী ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন